দর্শক, আজকে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলায় খারগড় নামে একটি গ্রামে, যেখানে একটি গাইবী মাজার রয়েছে। আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এই মাজারে আসল ইতিহাস কী, কেন এই মাজারকে গাইবী মাজার বলা হয়, আর এই মাজার সম্পর্কে সম্পূর্ণ জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। দর্শক, এই বাংলার জমিনে 360 আউলিয়ার যে অবদান রয়েছে তার কথা আমরা কম বেশ সবাই জানি। এই 360 আউলিয়াদের মধ্যে একজন ছিলেন নাসিরুদ্দিন বুগদাদি রহমতুল্লাহ আলাই, যিনার মাজার রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগড় উপজেলা খারগড় নামে একটি গ্রামে, যেখানে রয়েছে একটি পাগলা নদী। ওই পাগলা নদীর তীরে অবস্থিত এই মাজারটি। দর্শক, আজকে আপনাদেরকে এটাই জানানোর চেষ্টা করব যে এই পাগলা নদীর তীরে অবস্থিত এই মাজারটিকে কেন গাইবী মাজার বলা হয়। দর্শক, আমরা এই মাজারের বর্তমান যিনি খাদেম রয়েছেন ওনার কাছ থেকে আমরা এই মাজারের আলৌকিক কিছু ঘটনা আমরা শুনতে পাই, কেন এই মাজারকে গাইবী মাজার বলেছেন এবং মাজারটা কীভাবে উঠে এসেছেন, এই তথ্যগুলো আমরা এই মাজারের যিনি প্রধান খাদেম রয়েছেন, প্রায় 6 বছর ধরে উনি এই মাজারের খেদমত করে যাচ্ছেন, ওনার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান ভালো আছেন? জি ভাই ভালো, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কত বছর যাবত আপনি আছেন? জি আমি মাজারে বাইরামি করতেছি আজকে 6 বছর ধরে। আজকে 6 বছর যাবত না? জি জি। দর্শক, আমরা যেই মহান উলির দরবারে এসেছি, যদিও মাজারটি খুবই জমজমাট, সাজানো গোছানো দেখা যায়, কোনো এক সময় কিন্তু তা এরকম ছিল না, ছিল শুধু একটি কবরের ছিন্ন মাত্র, এবং এটার উপরে আশেপাশে মানুষ পাট ক্ষেত করতেন। পাট ক্ষেতের মধ্যে যারা পাট তুলতেন পানি থেকে, এখানে এই কবরের আশেপাশেই কাজ করতেন, কাজ করে তারা চলে যেতেন। কিন্তু দেখা গেল তারা যদি সকালে কাজ করে চলে যেতেন, বিকালে এসে দেখতেন জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেক দিনই ঘটতে থাকতো এরকম অলৌকিক ঘটনা। প্রায় যখন মানুষ কাজ সেরে বাড়িতে চলে যেতেন, বাড়ির থেকে আসার সাথে সাথে দেখতেন যে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, অথচ আশেপাশের কেউ এই কাজ করেননি। এটাই ছিল আল্লাহর উলির কেরামতি। শুধু তাই নয়, এই যে পাগলা নদী আপনারা দেখতেছেন, এই পাগলা নদীর তীর দিয়ে যদি কোনো নৌকা যেতেন, যদি যাওয়ার পথে তারা কোনো ভেদবি করতেন, নৌকাটার সাথে সাথে ডুবে যেতেন। শুধু তাই নয়, আমরা ওইখানের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনলাম, কোনো এক বিয়ের যাত্রী যাওয়ার সময় তারা একটি বাজি ফুটালেন এই মাজারের সামনে। বাজিটা যখন ঢিল দিয়ে এই মাজারের সামনে ফেললেন, সাথে সাথে বর যাত্রী নববধূ সহ এই নৌকাটি ডুবে যায়। এটাও ছিল এই মহান উলির একটা কেরামতি। নৌকার মধ্যে ছেলে মেয়েরা গান বাজিয়ে অশ্লীল নাচানাচি করে যখন এই মাজারের আশপাশ দিয়ে যেতে থাকতেন, তখন আল্লাহর কুদরতের সাথে সাথে ওই মাইকের আওয়াজ, গানের আওয়াজ বন্ধ হয়ে যেতেন। দর্শক, তখনও পর্যন্ত এই দুর্ঘটনার ব্যাখ্যার কথা কারও জানা ছিলেন না, সকলেরই ছিলেন এই দুর্ঘটনার ব্যাখ্যা অচেনা। কে জানতো এখানে শায়িত আছেন এমন একজন মহান উলি। দর্শক, আমরা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, চলুন এবার আমরা এই মাজার সংস্কারের কথা জানি, কিভাবে এই মাজারের কথা মানুষ জানলো এবং এখানে কেবা কারা মাজার করে দিল। আগুন মাসের শেষ রবিবার, একটা ওই শ্রাবণ মাসের পাঁচ তারিখ এখানে ওয়াজ মাহফিল হয়, জিকির মাহফিল হয়, ওয়াজ হয়। এখানে কোনো গান বাজনা নাই, কোনো অশৃঙ্খল কোনো জিনিস এখানে ব্যবহার হয় না। দর্শক, এই খারগড় গ্রামের ইউনিয়নের নাম হচ্ছে বড়াইল। ওই বড়াইলে অনেক দিন আগে একজন মৌলানা বসবাস করতেন, যার নাম ছিলেন হরজত মৌলানা নওয়াব আলী পীর সাহেব। এই হরজত মৌলানা নওয়াব আলী সাহেব, ওনাকে প্রায় সময় এই মাজারের মহান উলি স্বপ্নে দেখাতেন যে আমি 360 জন আউলিয়ার মধ্যে একজন, আমার নাম নাসিরুদ্দিন বুগদাদি, আমাকে এখানে অযত্নে রাখা হয়েছে, আমার মাজারের উপরে তারা পাট ক্ষেত করতেছে, আমার মাজারের উপরে তারা
পা দিয়ে পারতেছে, আমার মাজারকে তুমি সংস্কার করে দাও, আমার মাজারটাকে তুমি পবিত্র করে দাও, আশেপাশের ময়লাগুলো তুমি পরিষ্কার করে দাও। দর্শক, তেমনিভাবে এই মহান আল্লাহর ওলি নওয়াব আলী হুজুরকে প্রত্যেক দিন স্বপ্নে দেখাতেন, উনি কথাটা ভালোভাবে নেননি, কারণ হঠাৎ করে যদি এখানে মাজার করে মানুষ অনেক কিছু বলতে পারে, যার কারণে উনি প্রথমত অবস্থায় এখানে মাজার করেননি। কিন্তু এইরকমভাবে ওনাকে প্রত্যেক দিন স্বপ্নে দেখাতে থাকেন এবং মানুষও এখানে কিছু আলৌকিক ঘটনা দেখতে থাকেন, নৌকা ডুবে যাওয়া, জায়গাটা পরিষ্কার হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের আলৌকিক ঘটনা দেখার পরে মানুষ যখন এটা নিয়ে ভাবতে শুরু করলেন, মানুষ যখন এটা নিয়ে কথা বলতে শুরু করলেন, তখনই মাওলানা নওয়াব আলী পীর সাহেব এখানে একটা মাজার করার সিদ্ধান্ত নিলেন। তখন ছিল সোনের গড়ের যুগ, তখন এই মাজারটাকে এখানের খাদেম আমাদেরকে বললেন, এটা সোন দিয়ে একটা মাজার তৈরি করে দিলেন, এখানে সোন দিয়ে এরকমভাবে করে দিলেন যেটা দেখতে বোঝা যায় এখানে একটি মাজার রয়েছে। দর্শক, ওই যুগ থেকে আস্তে আস্তে মাজার সংস্কার হতে হতে এই পর্যন্ত 2020 সাল পর্যন্ত এসেছে। আমরা এখন মাজারে এসে দেখলাম মাজারটা মনোরম পরিবেশ এবং দেখার মতো একটি মাজার গড়ে উঠেছে। দর্শক, মাজারটি বহুদিন আগের ঘটনা বলে আমরা এর সঠিক তারিখটি আপনাদেরকে বলতে পারবো না, বিদায় আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। দর্শক, এখন করোনা ভাইরাসের কারণে মাজারে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। মাজারে যারা দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন জিয়ারত করার জন্য, বাহির থেকে জিয়ারত করে চলে যায়, কিন্তু আমরা এখানে আসার পরে এই মাজারের যিনি প্রধান খাদেম রয়েছেন, উনি আমাদেরকে এই মাজারের ভিতরে প্রবেশ করার অনুমতি দেন। তারপর আমরা এই মাজারে ক্যামেরা নিয়ে প্রবেশ করলাম। দর্শক, আমরা মাজারে প্রবেশ করতে না করতে মিন দরজার মধ্যে একটি লেখা দেখতে পেলাম, যেখানে লেখা আছে মহিলাদের মাজারে ভিতরে প্রবেশ করা নিষেধ। দর্শক, আমরা মাজারে ঢুকতে প্রথম গেটের উপর দিক দিয়ে একটা লেখা দেখতে পেলাম, আল্লামা রুমির একটি বাক্য এখানে লেখা, যে মুহূর্তকাল একজন অলির সাক্ষাৎ 100 বছরের নির্দোষ ইবাদতের চেয়ে উত্তম। দর্শক, শুধু তাই নয়, আমরা মাজারের ভিতরে প্রবেশ করতে না করতে আমাদের চোখে একটা লেখা ভেসে উঠল, যেখানে লেখা আছে মাজারে সেজদা দিবেন না, মাজারে সেজদা দেওয়া নিষেধ। প্রকৃতপক্ষে এটাই কিন্তু ইসলাম। ইসলামের মধ্যে কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার হুকুম নেই। যদিও বা বন্ডরা তাদের মাজারকে পুঁজি করে, মাজারকে ব্যবসার কাজে লাগিয়ে তারা মাজারে সেজদা করে যাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা যারা, তারা কখনো মাজারে সেজদা দেই না এবং মাজারে সেজদা তারা নেই না। দর্শক, আমরা মাজারের ভিতরে ঢোকার পরে এখানে দেখতেছি দুইটি মাজার রয়েছে। একটি মাজার হচ্ছে আল্লাহর ওলি নাসিরউদ্দিন বুগদাদি রহমতুল্লাহ আলাই, এবং অপরটি হচ্ছে আল্লাহর ওলি যাকে স্বপ্নে দেখিয়েছিলেন, হযরত মাওলানা নওয়াব আলী পীর সাহেব হুজুরের মাজার। এই মাজারের ভিতরে দুইটি মাজারই রয়েছে, আর বাকিগুলো যেই কবর রয়েছে এটি মাজারের বাহিরে রয়েছেন। দর্শক, আমরা মাজারে যেহেতু এসে পড়লাম, মাজার যেহেতু জিয়ারতের স্থান, এমন মহান উলির দরবারে আমরা জিয়ারতে মগ্ন হয়ে গেলাম। সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মাজাল্লা রাহমাতাল লিল আলামিন। اللهم امين ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آفني في بدني اللهم آفني في سمعي اللهم آفني في بصري لا إله إلا أنت يا رب العالمين পরওয়ারদিগার মওলা গো আমরা কত কই গুনাহগার বান্দা তোমার বন্ধুর রওজার সামনে আয়শা আল্লাহ কঙ্কালের মতো দুইটা হাত উঁচা করলো আল্লাহ জীবনে যত গুনা করেছি সবগুলো দর্শক, জিয়ারতের শেষে আমরা মাজারের চারটা দিক একটু ভালো করে দেখে নিলাম, কেননা
মাজারের ভিতরের দৃশ্যগুলো এতই সুন্দর ছিল আমাদের প্রাণ জুড়িয়ে গেল। দর্শক, এই মাজারের ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক দিন চলে যাবে, তবু এই মাজারের ইতিহাস এবং মাজারের কিছু কারামত আপনাদের কাছে বর্ণনা করা শেষ হবে না। পরিশেষে আপনাদেরকে এতটুকুই কথা বলতে চাই, বাংলার জমিনে এবং বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যেই জায়গার মধ্যে মহান উলিগণ শুয়ে আছেন, নবীগণ শুয়ে আছেন, তাদের মাজারে যাবেন, তাদের মাজার জিয়ারত করার জন্য যাবেন, তাদের মাজারে গান বাজনা করার জন্য যাবেন না, তাদের মাজারে সেজদা করার জন্য যাবেন না, আপনাদের ইচ্ছা, আপনাদের পোষণ হবে একমাত্র মাজারে জিয়ারত করার জন্য। দর্শক, এই মাজারের সামনে একটি ঈদগাহ মাঠ রয়েছে। আপনারা যে মিম্বরটি দেখতেছেন, এটা হচ্ছে ঈদের নামাজের জন্য বানানো হয়েছে। দুই ঈদে এখানে নামাজ পড়ানো হয় এবং আশেপাশের মানুষ এবং দূর দূরান্ত থেকে আশেখান মরিদান যারা এখানে আসেন মাজার জিয়ারত করার জন্য, তারা নামাজ পড়ার জন্য এখানে মাজার কমিটির পক্ষ হতে একটি জামে মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ ও ধন্যবাদ জানাই এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে যে মহান উলিগণ শুয়ে আছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে দর্শনার্থী জায়গা রয়েছে, ওইসব জায়গার ভিডিও এবং ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে এইবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।